আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই কালকে এই মশলাগুলি আমি নিয়ে আসছি বাজার থেকে। তো এখন তো রোদ ভালোই খুব কড়া উঠে, তো ভাবলাম যে রোদে শুকায় মানে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে একদম রেডি করে রাখি। তো ধোয়ার জন্য এই তো আমি বের করলাম। আর এই ধনিয়াগুলো একদম ভাঙা ভাঙা ছিল, মানে আমি তো এগুলো এমনিতেও ভাঙাবো, এর জন্য মানে এক ধরনের আছে ওগুলো ভাঙা কম আর আমাদের এগুলো একটু ভাঙা বেশি। তো আমি এই ভাঙাগুলোই নিয়ে আসছি। তো আম্মু ভাঙাগুলো দেখে বলতাছে যে মানে বুকা বলছে আমাদেরকে যে মানুষ এরকম ভাঙা নিয়ে আসে। তো আমি বললাম যে লুক মানে ওই লুকটাই বলছিল যে আপা আপনারা তো ভাঙাবেনি, তাহলে ভাঙাগুলোই নিয়ে যান। তো বলার সাথে সাথে ওগুলোই নিয়ে নিলাম। আর মানে আমাদের তেমন একটা মিলনও তেমন একটা বাজার করে না, আর আমি তো এগুলোর ধারের কাছেও নাই, সো আমাদের এগুলোতে আইডিয়া খুবই কম। আর এই তো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এই ধনিয়াগুলো থেকে প্রচুর ময়লা বের হচ্ছে, আর যে ধনিয়াগুলো মানে ভাঙা কম সেগুলোতে নাকি ময়লা একটু কম থাকে, আর এগুলোতে মাটি এগুলো মানে ময়লার পরিমাণটা বেশি থাকে। তো আমাদের জানা ছিল না, তাই এরকম বুকার মতো কাজ করছে। যাই হোক, ব্যাপার না। আর প্রচুর ময়লা, একদম কালো পানি। আমি আপনাদের শেষে দেখাচ্ছি যে কী পরিমাণ ময়লা বের হয়েছে। দেখেন কি অবস্থা, কি পরিমাণ ময়লা পানি বের হয়েছে। আর এগুলো নিচে তো হাতি দেওয়া যাচ্ছে না, মানে শুধু মাটির বড় বড় দলা মনে হচ্ছে। আমি এবার আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি পানি নিংড়িয়ে যে এর নিচে কি পরিমাণ মাটি রয়েছে। এই তো দেখেন কি পরিমাণ মাটি, এগুলা কিন্তু সব মাটি। আমি এগুলো ধোয়ার সময় ভাবছিলাম যে যারা ব্যবসা করে তারা কি মাটিগুলো ইচ্ছে করে দেয় নাকি এগুলো এমনিতেই মানে মাটি থাকে এরকম, কারণ এগুলো তো ক্ষেত থেকে তুলে এনে অনেক প্রসেসিং করতে হয়, মাটিতে রাখতে হয়, শুকাইতে হয়, তো হয়তোবা তখন এরকম আশেপাশের থেকে ময়লা মাটি এগুলো চলে আসে, আর নয়তোবা ইচ্ছে করে হয়তোবা যারা ব্যবসা করে তারা ইচ্ছে করে দেয় ওজন বাড়ানোর জন্য। তো যাই হোক, জানা নাই, জানি না। তো আমি এগুলো অন্তত আমার মনে হয় 10-12 বার এগুলোকে ভালো করে ধুইতে হবে। ধনিয়া ধোয়ার পালা শেষ, আর এটা ধুইতে আমার একদম পাক্কা আধা ঘন্টা সময় লাগছে, মানে খুব ভালো করে ধুয়েছি। তো এবার আমি নিয়েছি মিষ্টি সজ, আর এটা অনেকেই গুয়ামুইও বলে থাকে, তো আমরাও এটাকে গুয়ামুই বলি আবার মিষ্টি সজও বলি। এবার আমি এই মিষ্টি সজটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই মিষ্টি সজে তেমন একটা ময়লা নাই, মানে মাটি নাই, শুধু জাস্ট একটু হালকা হলুদ হলুদ রং বের হচ্ছে, কিন্তু কোনো মাটি নাই, মানে একদম ফ্রেশ। তারপরেও তো ধুইতে হবে যেহেতু দোকানে খোলামেলা অবস্থায় ছিল। আর এটা ধুইতে আমার মনে হয় না বেশিক্ষণ সময় লাগবে, জাস্ট 2 মিনিটের কাজ, একটু পানি দিয়ে 2-3 বার এরকম ধুয়ে নিব। এই যে দেখছেন শুধু হলুদ পানি, মানে কোনো ময়লা নেই এতে। ধোয়াধুই কমপ্লিট, এবার আমি এগুলোকে নিয়ে সোজা তিনতলায় চলে যাব। এই তো তিনতলায় চলে আসলাম, আর হচ্ছে তিনতলায় মানে দুপুরের আগ পর্যন্ত এই সাইডটায় রোদ থাকে, আর দুপুরের পরে এই সাইডে রোদ থাকে না। তো আমি দুপুর পর্যন্ত এখানেই রাখবো এগুলোকে। আর কাপড় বিছানোর কারণ হচ্ছে এতে করে রোদ খুব ভালো লাগবে, মানে একদিকে নিচ থেকে ছাদের তাপ লাগবে আর উপর থেকে রোদের সরাসরি হিট লাগবে, আর এতে করে খুব তাড়াতাড়ি শুকাবে। তো এর জন্য কাপড় বিছানো, আর দুপুরের পরে যখন এগুলোকে আমি ছাদে দিব তখন ছেনিতে করে ছাদে নেড়ে দিব। আর মিষ্টি সজের পরিমাণটা যেহেতু কম, তাই আমি মিষ্টি সজটা এই ঝাঁকাতেই নেড়ে দিব। এটা হচ্ছে রাঁধুনি সজ, এটা বাজার থেকে আনার পরেই পরের দিনে আম্মু সকাল সকাল ঘুম থেকে উঠেই ধুয়ে রোদে নেড়ে দিছে। তো আম্মু বললো যে একটা একটা করে ধুইলে ঝামেলা কম হবে, এর জন্য আম্মু এটা আগেভাগে ধুয়ে ফেলছে, আর এটা একটু ধোয়াটা ঝামেলা, মানে এটা বেশি একদম ঘিজি ঘিজি টাইপের। তো এখন অনেকটা শুকাই গেছে, আমি এখন এগুলোকে তুলে ছাদে দিয়ে আসবো, কারণ দুপুর পর্যন্ত যে এখানে রোদ থাকে এর আগেও তো বললাম। তো যাই হোক, এখন এগুলোকে আমি তুলে ছাদে দিয়ে আসবো। এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও। তো যাই হোক, ব্যাপার না, এক ভিডিওর মধ্যে আরেক দিনের ভিডিও ঢুকাই দিলাম। এখন হচ্ছে আমরা বর্তমানে আবার চলে আসব। আজকে আম্মু শুটকি রান্না করবে আমাদের গাছের সবজি দিয়ে। তো আম্মু বললো যে চালের উপরে কিছু শিম আছে সেগুলো পেরে দেওয়ার জন্য, তো এইভাবে মানে টুলে অথবা চেয়ারে উঠে চালের উপরে গুলো পারা যায় না, এর জন্য তিনতলা থেকে চঙ্গ নিয়ে আসলাম। তো
খুব ভার ছিল, চঙ্গটা অনেক কষ্ট হয়েছে নিয়ে আসতে, তো তারপরেও কষ্ট করে নিয়ে আসলাম। আমি ফার্স্টে ওদিক দিয়ে উঠতে চেয়েছিলাম কারণ ওদিকের হাইটটা একটু কম আছে, কিন্তু টিনের অবস্থা একদমই ভালো না, মানে আমি পা রাখলে ভেঙে পড়েও যেতে পারি। তো আম্মু বললো যে এই সাইড থেকে উঠার জন্য এদিকে ওয়াল আছে আর গাছগুলো বেশিরভাগ গাছই এই সাইডে, তো এর জন্য এদিক থেকে আমি উঠছিলাম। তো এমনিতেও আমার শ্বশুর বাড়িতে চঙ্গ দিয়ে উঠি, অনেকদিন যাবত উঠি না, একটু আনিজি লাগছিল, আর চঙ্গটা একদম খারাপভাবে রাখা হয়েছে, এর জন্য আরও বেশি একটু ভয় লাগছিল। শেষ পর্যন্ত ভয় কাটিয়ে উঠেই গেলাম আমি বলে কথা। আকাশটা একবার দেখেন, জাস্ট ওয়াও, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সুইজারল্যান্ডে আছি। যাই হোক, নিজেদের গাছ থেকে সবজি পাড়ার মজাটাই আলাদা, আর মজার মধ্যে একটু ভয় কাজ করছিল। তো মানে ভয় কাজ করার কারণ হচ্ছে যে টিনের অবস্থা তো একদমই ভালো না, তো এর জন্য একটু ভয় পাচ্ছিলাম। আমি যেমনটা ভেবেছিলাম চালে ওঠার পরে তেমনটা দেখতে পেলাম না, আমি ভাবছিলাম যে হয়তোবা অনেক সিম হবে, মানে 5-6 কেজির মতো হবে, তবে এত সিম হয় নাই, মানে এক তরকারি রান্না করা যাবে এরকম সিম হয়েছে। তো আমাদের এক তরকারি রান্না হলেই হবে, আজকে চললেই হবে। তো এই যে এই সিমগুলো কিন্তু মানে একটু বেশি বাড়তি হয়ে গেছে, এগুলো আরও আগে পাড়া উচিত ছিল। উঠো না বাবা, উঠো না, ও মা আনা হইতে কিন্তু পড়ব। তুমি নিচে সিম ফালামো, তুমি সিম কুড়াও বাবা, এ যে নাও। কিসেতে দিতে হয়? তকলালি, তকলালিতে দিতে হয় এগুলো। আমি ভাবছিলাম যে আরো অনেকগুলো মনে হইব, কিন্তু কমে হয়েছে। তাড়াতাড়ি খাও, বললাম না একটা সারপ্রাইজ আছে তোমার জন্য, সবগুলা খায়া তারপরে একটা পিস্টা লেখ আম্মুকে দিবা, তারপরে তোমাকে একটা জিনিস বের করে দিব আম্মু। সারাদিন বগল তলা খাই যাইছে, খাই যাবেই তো, তুমি মোবাইল টিপো আর তোমাকে মশায় কামড় দিয়ে একদম ঝালা ফালা করে ফেলে তুমি টেরও পাও না। হ্যাঁ খাও খাও, দেখো বাবা। আনাহিতা খাবার না খাওয়ার জন্য কত যে তালবাহানা করে, মানে এত পরিমাণ ছুতা দেয় যে মানে যে কোনোভাবে হোক কিছু একটা বলে ওর খাওয়া থেকে বিরত থাকতে হবে, তো এরকম একটা অবস্থা। ওকে মানে খাওয়াইতে খুবই কষ্ট হয় আমার, জোর করে তারপরে মায়েরা ধরে খাওয়াইতে হয়। আবারও তিনতলায় চলে আসলাম, আর যে এখন এরকম আস্তে আস্তে ছায়া পড়ে যাবে এদিকে, তো এখন আমি এগুলো নিয়ে ছাদে নেড়ে দিয়ে আসব, কারণ দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ছাদে একদম প্রচুর মানে কড়া রোদ থাকে। তো আমার একদিনেই মনে হচ্ছে এগুলো মানে এখনই অনেকটা শুকিয়ে গেছে, আর একবেলা রোদে থাকলে একদম পুরোপুরি শুকিয়ে যাবে। আমি তো তোমার আগেই আসলাম, এদিকে আসো, ওই যে আম্মুর মোবাইলটা ধরো। আচ্ছা
পিছন দিয়ে আসো, এই যে মোবাইল নিয়ে ভিডিও করো। তুমি খালি পায় কে? আমার একটা বিস্কুট খাও। এই বিস্কুট তোমার জন্য রেখে দিলাম, তুমি খাও না, আমি খাইছি। তো আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।